আপনারা কি জানেন কিছু স্লাইস করা পেঁয়াজের উপর যদি কিছু ডিম এভাবে ঢেলে দেন কি হতে পারে আজকে এই জিনিসটা আপনারা দেখে রাখুন এবং শিখে রাখুন আশা করছি কাজে দেবে বেঁচে যাবে সংসারের লাখ লাখ টাকা আমি এখানে একটা পেঁয়াজ এরকম স্লাইস করে কেটে নিচ্ছি আর পেঁয়াজ আমার দুটো লাগবে একটাতে কিন্তু হবে না তো আমি আরও একটা পেঁয়াজ কেটে নিচ্ছি এইভাবে পেঁয়াজগুলোকে গোল গোল করে স্লাইস করতে হবে এখন আমি একটা বাটিতে কিছু ডিম নিয়ে নিচ্ছি আর এই ডিমগুলো এখানে সাত আটটার মতো হবে আপনারা চাইলে আরও কিছু বাড়িয়ে অথবা কমিয়েও নিতে পারেন এখন একটা প্যানের মধ্যে অল্প করে তেল এভাবে দিয়ে দিচ্ছি খুব বেশি তেল দেওয়া যাবে না যে পরিমাণ দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ হবে আর তার উপর বসিয়ে দিচ্ছি পেঁয়াজ আজকের এই জিনিসটা যদি দেখে রাখেন আপনার কিন্তু অনেক টাকা বেঁচে যাবে এই তো এখানে আমি দিয়ে দিলাম আটটা ডিম আর হাতে নিয়ে নিলাম মজরালা চিজ আর মজরালা চিজটা আমি এখানে একটু বেশি করেই দিব যেহেতু আমি চিজ খেতে ভীষণ পছন্দ করি এটা কিন্তু নামি দামি রেস্টুরেন্টে আমরা গিয়ে খুব চড়া দামি কিনে খাই যদি বাসায় তৈরি করা যায় তাহলে কিন্তু নামি দামি রেস্টুরেন্টে গিয়ে যে চড়া টাকাটা গুনতে হয় সেটা আর গুনতে হবে না এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে দিলাম দুইটা মরিচ শুকনা মরিচ ক্রাশ করে এখন সমস্ত উপকরণগুলো খুব ভালো করে এভাবে মিশিয়ে নিতে হবে আমি যেভাবে মিশাচ্ছি ঠিক এইভাবে যদি আজকে এই জিনিসটা আপনাদের ভালো লাগে প্লিজ ভিডিওটা শেয়ার করতে কেউ কৃপণতা করবেন না বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাদের ভালো লাগবে তারা কিন্তু রেস্টুরেন্টে গিয়ে টাকা খরচ না করে বাসায় এভাবে তৈরি করবে আর বাঁচিয়ে রাখবে অনেক টাকা এখানে উপর থেকে দিয়ে দিচ্ছি আমি গোলমরিচের গুঁড়া এতে করে খুব সুন্দর একটা ঝাঁঝালু ফ্লেভার আসবে এবং হালকা একটু ঝালঝালো লাগবে এখানে কিছু সসেস গুলগুল করে কেটে দিয়ে দিয়েছি এটা হোমমেড আমার নিজের হাতে তৈরি করা আপনারা চাইলে দোকানের কেনা সসেসটাও এখানে অ্যাড করতে পারেন অথবা যে কোনো চিকেন অথবা বিফও এখানে শেয়ার করে দিতে পারেন সিদ্ধ করে এখানে আমি দিয়ে দিচ্ছি কিছু বান আর এই বানগুলোও কিন্তু আমার নিজের তৈরি করা আপনারা চাইলে কিন্তু দোকানের প্যাকেট বানগুলোও এড করতে পারেন এখন আমি এটাকে দশ মিনিটের জন্য চুলার ওপর ঢেকে বসিয়ে দিলাম এখন যেটা লাগবে এটা আমার হাতের দানাদার সুগন্ধি ঘি আর এই ঘিটা কতটা দানাদার আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন এটা আমার নিজের হাতে তৈরি করা এই ঘি তৈরি করার রেসিপি কিন্তু অলরেডি আমার পেজে আছে যাদের লাগবে এই দানাদার সুগন্ধি ঘি তারা কিন্তু স্ক্রিনের উপর ফোন নাম্বারে ফোন করে অর্ডারটা করে দিবেন এখন কিন্তু আমার এই ঘিয়ের অনেকেই বক্ত হয়ে গেছে আমার ভিউয়ার্সরা কিন্তু এখন অনেকেই আমার এই ঘি রেগুলার নিচ্ছেন আশা করছি যারা নেননি নিয়ে নেবেন এটা কিন্তু এদের মধ্যে আপনাদের খুব কাজে দেবে আমার বাসায় তো রেগুলারই সকালে পরোটা ভাজা ডিম ভাজা থেকে শুরু করে বিভিন্ন নাস্তার আইটেমে আমি ইউজ করে থাকি তো এখানে দুই টেবিল চামচ পরিমাণ ঘি তার উপর একটু ধনে পাতা দিয়ে দিলাম এখন দশ মিনিটের মধ্যে কিন্তু আমার নাস্তা ওদিক থেকে রেডি তার উপর ঘি আর ধনে পাতা যেটা আমি একসাথে মিক্স করেছিলাম সেটাই সুন্দর করে একটা ব্রাশ দিয়ে এভাবে ব্রাশ করে দিচ্ছি এতে করে এটা খুব সুন্দর একটা স্মেল আসবে আমার ঘিটা কিন্তু অনেক বেশি সুগন্ধি এটা ফ্রিজে রাখা লাগবে না টেবিলের উপর দুই বছর রেখে আপনারা খেতে পারবেন কড়া জালে তৈরি করা সুগন্ধি ঘি আমার নাস্তাটা এখন আমি সার্ভ করে নিচ্ছি দেখে হয়তো বুঝতে পারছেন কতটা ইয়ামি হয়েছে নামি দামি রেস্টুরেন্টে গিয়ে যদি এই নাস্তাটা কিনে খেতেন অনেক চড়া দামে কিনে খেতে হতো তাই না এখন নিজের হাতে নিজের কিচেনে যদি তৈরি করে খাওয়া যায় কিচেন থেকেই তো আমরা রেস্টুরেন্টের স্বাদ পেয়ে যাই তাই না আর রেস্টুরেন্টে গিয়ে চড়া দামে কিনে খাওয়ার কি দরকার আমার রেসিপিটা তো অনেক বেশি মজাদার হয়েছিল এখন আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন যে এটা কী তৈরি হয়েছে তো বাসায় তৈরি করে নেবেন আর তৈরি করতে সময়ও কম লাগে উপকরণও কম লাগে উপর থেকে একটুখানি সস দিয়ে গরম গরম পরিবেশন করুন আর বাচ্চাদের টিফিনে যদি এই নাস্তা তৈরি করে দেন দেখবেন টিফিন বক্স খালি আসবে